18 মাস পর আবারও সুবাতাস বইতে শুরু করেছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। 12 সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার ঘোষণা শুরু হয়েছে প্রস্তুতি, চলছে ধোয়ামোছার কাজ, খুশি মেজে ব্যবহার উপযোগী করা হয়েছে ক্লাসরুম। দীর্ঘদিন পর পাঠ্যক্রমে ফেরার সংবাদে উৎফুল্ল শিক্ষক ও শিক্ষার্থীরা। স্বাস্থ্যবিধি বাড়াতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা। নবাবগঞ্জ থেকে শামীম হোসেন সামনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাহিয়া হাসান। স্কুল কলেজ খুলতে নতুন করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে দেশ জুড়ে। 1.5 বছরে বেশি সময় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু করতে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ। দীর্ঘ সময় পর আবার শ্রেণীকক্ষে ফেরার ইঙ্গিতে খুশি শিক্ষকরা। দীর্ঘ 1.5 বছর যাবৎ আমাদের স্কুল বন্ধ আছে। 1.5 বছর পর স্কুল খুলতেছে আগামী 12 সেপ্টেম্বর 2021 তারিখে। এটা আমাদের জন্য খুব আনন্দের বিষয়। আমরা দীর্ঘদিন যাবৎ ছেলেমেয়েদের দেখা পাচ্ছি না, স্বাভাবিক শ্রেণীর পাঠদান কার্যক্রমে যেতে পারছি না। তো আমরা 12 তারিখে ক্লাসরুমে যাব, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পাবো। আমরা আবার সকলেই নতুনভাবে নব উদ্যমে আমরা শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরু করব, আশা করি আমরা সবাই উপভোগ করব। অত্যন্ত আনন্দের সাথে বলছি যে আগামী 12 তারিখে আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। দীর্ঘ বিরতি বা দীর্ঘ ছুটির পর এই কোভিড করোনার জন্য দীর্ঘদিন বন্ধ ছিল। তো মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী যে মহৎ উদ্যোগ নিয়ে যে আমাদের স্কুল খোলার একটা পরিবেশ সৃষ্টি করেছে এবং ঘোষণা দিয়েছে, এর জন্য শিক্ষা মন্ত্রণালয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে। করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য এতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তবে বাড়ি থেকে অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত থাকলেও হতাশার ছিল শিক্ষার্থীদের কাছে। অনেকে ভর্তি হওয়ার পরও একদিনও সুযোগ পায়নি শ্রেণীকক্ষে বসার, তাই শিক্ষার্থীদের উল্লাসটা যেন একটু বেশি। 12 তারিখ থেকে স্কুল খুলতেছে, অনেকদিন পরে স্কুলে আসবো, সবার সাথে দেখা হবে, তার জন্য আমরা আনন্দিত। আমাদের অনেকদিন পরে স্কুলে হচ্ছে, আমাদের অনেক আনন্দ হচ্ছে। আমরা 12 তারিখ থেকে বিদ্যালয়ে আসবো, আমাদের খুব ভালো লাগছে। আমাদের অনেকদিন পর বিদ্যালয় খুলতেছে, তাই আমরা অনেক খুশি ও আনন্দিত। করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, হাত জীবাণুমুক্ত রাখা ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার কথা ভাবছে কর্তৃপক্ষ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালুকরণের যে নির্দেশনা, সেটার জন্য আমরা সব মাননীয় সরকার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বহু কাঙ্ক্ষিত সেই দিন 12 সেপ্টেম্বর আসছে, আমরা তার জন্য প্রস্তুত। আমাদের কর্মী বাহিনী আমাদের শ্রেণীকক্ষগুলো সম্পূর্ণভাবে শ্রেণী পাঠদানের উপযোগী করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে এবং শেষের দিকে আর আমাদের শিক্ষক মণ্ডলীকে প্রস্তুত করা হয়েছে, তাদেরকে নিজস্ব দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রেণী আমাদের অভিভাবকদেরকে আশ্বস্ত করা হয়েছে টেলিফোনের যোগাযোগের মাধ্যমে, তাদের শিক্ষার্থীদেরকে তারা যেন সম্পূর্ণ সুরক্ষাভাবে অর্থাৎ বাড়ি থেকে মাস্ক পরিয়ে স্কুলে পাঠান সে ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। আর আমাদের শ্রেণীকক্ষগুলো 3 ফুট দূরত্বে তাদেরকে বসানোর ব্যবস্থা করা হয়েছে, এ ব্যাপারে আমরা সম্পূর্ণ সচেতন। আর আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ শেষের দিকে, আমাদের কাজ এগিয়ে চলছে।